এই ছোট্ট একটি কাজ যদি আপনারা করতে পারেন করলা গাছে, তাহলে কিন্তু আপনাদের করলা গাছের ফলনের পরিমাণ 2 থেকে 3 গুণ কিন্তু বেড়ে যেতে পারে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, কৃষি বিশ্ব বাংলা চ্যানেলে আপনাদেরকে স্বাগত। ভিউয়ার্স, আজকে দেখিয়ে দিব কিভাবে সঠিক পদ্ধতিতে করলা চাষ করবেন, করলা গাছ কিভাবে রোপণ করবেন এবং করলা গাছে কোন বয়সে কোন সারটি প্রয়োগ করলে অতি দ্রুত ফল আসতে শুরু করবে। পাশাপাশি আজকে ছোট্ট একটি গোপন ট্রিক্স শিখিয়ে দিব যা আপনারা অ্যাপ্লাই করতে পারলে আপনাদের কাছে 2 থেকে 3 গুণ ফলন কিন্তু বেড়ে যেতে পারে। সো আজকের ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর যারা এখন আমাদের কৃষি বিশ্ব বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, পাশে থাকা বেল আইকনটি অন করে দিন নেক্সট আপডেট পাওয়ার জন্য। চলুন ভিডিওটি শুরু করা যাক। ভিউয়ার্স, করলা চাষ করার জন্য অবশ্যই আপনাকে ভালো একটি বীজ নির্বাচন করতে হবে। আমরা যে বীজগুলো নিয়েছি এগুলো হচ্ছে ইস্পাহানি কোম্পানির যে বীজগুলো আছে এগুলো খুব অত্যন্ত মানের ভালো বীজ। আপনারা চাইলে এই বীজটি ব্যবহার করতে পারেন। বীজ নিয়ে আসার পরে অবশ্যই আপনাকে বীজগুলোকে 12 থেকে 14 ঘন্টা পানিতে ভিজিয়ে রাখতে হবে, কেননা ভালো করে যদি আপনারা পানিতে ভিজিয়ে না রাখেন তাহলে কিন্তু এর অঙ্কুরোদ্যমের হারটা অনেকাংশে কমে যায়। পরবর্তীতে দেখা যায় আপনাদের বীজগুলি রোপণ করার পরে গাছ উঠে না, সেজন্য আপনাকে ভালো করে 12 থেকে 14 ঘন্টা পানিতে ভিজিয়ে রাখতে হবে। এর ফলে কি হয়, আপনাদের বীজ গজানোর হারটা 80 থেকে 90% অনেকাংশে বেড়ে যায়। ভিউয়ার্স, আপনারা যেখানে করলা বীজগুলোকে রোপণ করবেন সেই স্থানের মাটিগুলোকে একটু আলগা করে দিবেন, পাশাপাশি মাটিগুলোকে এমনভাবে ফিনিশিং করার চেষ্টা করবেন যাতে আপনাদের করলার বীজগুলি রোপণ করার পর খুবই সহজে অঙ্কুরোদ্যমিত হতে পারে। 14 ঘন্টা ভিজিয়ে রাখার পর আমরা করলা বীজগুলিকে নিয়ে এসেছি রোপণ করার জন্য। আপনারা দেখতে পাচ্ছেন আমরা ঠিক ভিডিওতে যেভাবে দেখিয়ে দিব ঠিক এভাবে আপনারা রোপণ করার চেষ্টা করবেন। ভিউয়ার্স, করলা বীজ রোপণ করার সময় আপনাকে অবশ্যই একটি কথা মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে যে করলা বীজগুলিকে আপনি শোয়ানো অবস্থায় রোপণ করার চেষ্টা করবেন। আপনারা যদি সোজাসুজিভাবে নিচের দিকে দিয়ে দেন তাহলে অনেক সময় দেখা যায় অঙ্কুরোদ্যমটা কিন্তু নিচের দিকে হয়ে যায়। নিচের দিকে হয়ে গেলে কি হয়, বীজটি অনেক সময় মিস্টেক হয়ে যায়। এখন আপনারা বীজটাকে কতটুক নিচের দিকে দিয়ে দিবেন, একটি বীজ যতটুকু সাইজ তার ঠিক দ্বিগুণ পরিমাণ তাকে নিচের দিকে দিয়ে দিতে হবে। আপনারা দেখতে পারতেছেন আমরা প্র্যাকটিক্যালি দেখানোর চেষ্টা করতেছি, ঠিক এভাবে আপনারা প্রত্যেকটি বীজ তার দেহের গঠন যে পরিমাণ সাইজ তার দ্বিগুণ পরিমাণ তাকে নিচের দিকে দিয়ে দিতে হবে। দিয়ে দেওয়া হয়ে গেলে আপনারা উপর দিয়ে কিছু পরিমাণ মাটি দিয়ে ঢেকে দিবেন যাতে আপনাদের বীজগুলি খুবই সহজে অঙ্কুরোদ্যম হয়ে যেতে পারে অল্প দিনের মাধ্যমে। ভিউয়ার্স, 20 দিন পরে আমরা চলে আসলাম। আপনারা দেখতে পাচ্ছেন 20 দিন পরে গাছটি অনেকাংশে বড় হয়ে গেছে। পাশাপাশি আজকে আমরা কিছু সার প্রয়োগ করব এই করলা গাছটিতে। কী কী সার প্রয়োগ করব আপনাদের কাছে দেখিয়ে দিব, সো ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আপনারা সার প্রয়োগ করার আগে অবশ্যই আপনাকে যে কাজটি করতে হবে সেটি হলো চারপাশ দিয়ে যদি কোনো খড়কুটা থাকে তাহলে আপনাকে পরিষ্কার করে নিতে হবে, পাশাপাশি মাটিটাকে একটু আলগা করে দিতে হবে। কারণ আপনারা যদি মাটিটাকে একটু আলগা না করে দেন তাহলে কিন্তু আপনারা যে সারটি প্রয়োগ করবেন সেই সারটি কিন্তু গাছ খুব ইজিলি গ্রহণ করতে পারবে না বা সে খেতে পারবে না। তো এই কাজটি করতে হলে অবশ্যই আপনাকে চারপাশ দিয়ে আপনার মাটিটাকে একটু আলগা করে দিতে হবে, পাশাপাশি মাটিটাকে একটু ঢিলা ঢালা ফিনিশিং করে নিতে হবে। এরপর আপনারা চারপাশ দিয়ে ছোট্ট করে চিকন করে একটি ড্রেন করে দিতে হবে যাতে আমরা যে সারটি প্রয়োগ করব সে সারটি বাইরে না গিয়ে গাছ খুব ইজিলি গ্রহণ করতে পারে বা খেতে পারে। আপনারা দেখুন আমরা ভিডিওতে যেভাবে দেখিয়ে দিচ্ছি ঠিক এভাবে চিকন করে ছোট্ট একটি ড্রেন করে নেবেন চারপাশ দিয়ে। ভিউয়ার্স, প্রথমত আমরা যে সারটি প্রয়োগ করব সেটি হচ্ছে এমওপি সার। তো এখানে আমরা একটি মাদার জন্য নিয়েছি 10 গ্রাম। আপনারা দেখতে পাচ্ছেন আমরা ঠিক যেভাবে প্রয়োগ করতেছি চারপাশ দিয়ে সম পরিমাণে আপনারা চারপাশ দিয়ে এই এমওপি সারটা প্রয়োগ করে দিবেন। এই এমওপি সারের কাজ কি, এই এমওপি সার অনেক গাছকে অনেক বেশি শক্ত করে এবং অনেক সময় দেখবেন আপনাদের করলা গাছ হলুদ হয়ে যায়। এই হলুদ হওয়া থেকে করলা গাছকে অনেক বেশি রক্ষা করে থাকে এমওপি সারটি। দ্বিতীয় নম্বরে আমরা যে সারটি প্রয়োগ করতেছি সেটি হচ্ছে টিএইচপি। একটি মাদার জন্য আমরা নিয়েছি এখানে 15 গ্রাম টিএইচপি। টিএইচপির কাজ কি, টিএইচপি গাছকে অনেক বেশি দেহিক গঠনে অনেক বেশি সহায়তা করে থাকে, পাশাপাশি আপনাদের ফুল এবং ফল আনতে অনেক বেশি সহায়তা করে। ঠিক সেমভাবে আপনারা চারপাশ দিয়ে সম পরিমাণে এই টিএইচপিটা দিয়ে দিবেন ড্রেনের ভিতর যাতে চারপাশ দিয়ে শিকড় সম পরিমাণে গ্রহণ করতে পারে এবং গাছটি খুব তাড়াতাড়ি বৃদ্ধি পাবে। তো এইভাবে যদি আপনারা ঠিক সঠিকভাবে যদি সারগুলো প্রয়োগ করেন আপনাদের গাছে গাছটি অল্প সময়ে অতি দ্রুত বড় হতে থাকবে, পাশাপাশি অনেক বৃদ্ধি পাবে। আপনাদের যখন সারগুলি প্রয়োগ করা হয়ে যাবে তখন আপনারা যে কাজটি করবেন আপনাদের পাশের মাটিটি দিয়ে ওই সারগুলিকে আপনারা ঢেকে দিবেন। আসলে সারগুলি ঢেকে দেওয়ার একমাত্র কারণ হচ্ছে সারগুলি যখন আপনার বাতাস এবং রোদ্রে আলোতে থাকবে তখন কিন্তু আপনার সারগুলি নষ্ট হয়ে যাবে, পাশাপাশি গাছ গ্রহণ করতে পারবে না। সেজন্য আপনারা খুব সুন্দর করে ভালোভাবে আপনাদের যে সারগুলো আমরা প্রয়োগ করেছি সেই সারগুলো আপনারা ঢেকে দিবেন যাতে গাছ খুব সুন্দর করে গ্রহণ করতে পারে।
এবং আপনাদের ডেকে দেওয়ার পরে আপনারা একটু মাটি দিয়ে মাটিটাকে হালকা একটু চাপ দিয়ে দিবেন, যাতে আপনাদের সহজে আপনার রোদ্রে আলোটা সার গ্রহণ করতে না পারে, বাতাসটা যাতে সার গ্রহণ করতে না পারে। কেননা আপনাদের বাতাস এবং আলো যদি পায় তাহলে কিন্তু সারগুলি নষ্ট হয়ে যাবে, এদিকে আপনারা লক্ষ্য রাখবেন। ভিউয়ার্স, 30 দিন পর আমরা আবার চলে এলাম। গাছটা অনেকখানি বৃদ্ধি হয়ে গেছে, অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু খুঁটিও দিয়ে দিয়েছি। তো আজকে 30 দিন বয়সের পর আমরা যে কাঠিনটি করব, আমরা একটা কাঠিন করব, সেই কাঠিনটির নাম হচ্ছে ট্যানজি কাঠিন। আপনারা এই কাঠিনটি করতে হলে অবশ্যই আপনাদের গাছের বয়স মিনিমাম 30 দিন হতে হবে, পাশাপাশি আপনাদের গাছে 10-15টি পাতা বের হতে হবে। আপনারা একটু লক্ষ্য করলে উপরের দিকে দেখতে পারবেন একদম মেইন যে শাখাটি, অর্থাৎ একদম নিচ থেকে প্রধান যে শাখাটি একদম উপরের দিকে গিয়েছে, ওই শাখাটির ভিতর আমরা এই কাঠিনটি করব। এই কাঠিনটিকে বলা হয় ট্যানজি কাঠিন। এই কাঠিনটি যদি আপনারা করেন তাহলে আপনাদের অধিক পরিমাণে ফলন আসবে। ভিউয়ার্স, আপনারা একটু লক্ষ্য করুন আমার হাতে যে শাখাটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে একটি মেইন শাখা, অর্থাৎ একদম মেইন যে শাখাটি এটি আমরা আজকে কেটে দিব, মানে অর্থাৎ এর মাথা যেটা আছে এটা আমরা কেটে দিব। আসলে এটি কেটে দিলে কি হয়, এটি কেটে দিলে অ্যাপিক্যাল ডমিনেন্সের প্রভাবে আপনার পাশের যে শাখাগুলি আছে ওই শাখাগুলি অতি দ্রুত বড় হতে থাকবে, পাশাপাশি ওই শাখা থেকে যে অর্থাৎ ফুল আসবে সবগুলো স্ত্রী ফুল আসবে, আর স্ত্রী ফুল আসা মানে আপনাদের ফলন কিন্তু দ্বিগুণ হয়ে যাওয়া। তো আপনারা কী করবেন, এই শাখাটি কেটে দিবেন, আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখানোর চেষ্টা করতেছি। ঠিক এভাবে আপনারা অর্থাৎ 10-15 পাতা পর মেইন ডগাটির অর্থাৎ উপরের কোরলটি আপনারা কেটে দিবেন। ভিউয়ার্স, আপনারা চাইলে প্রথমত একটি গাছে এটি অ্যাপ্লাই করে দেখতে পারেন, পরবর্তীতে আপনারা ভালো লাগলে প্রত্যেকটি গাছে করতে পারবেন। কেননা এই কাজটি সম্পূর্ণ একটি বিজ্ঞানভিত্তিক কাজ এবং এটিকে ট্যানজি কাঠিন বলা হয়। এটি খুবই দ্রুত কাজ করে গাছের জন্য এবং অ্যাপিক্যাল ডমিনেন্সের প্রভাবে আপনার পাশের যে শাখাগুলি আছে খুবই দ্রুত বের হতে থাকবে, পাশাপাশি আপনাদের স্ত্রী ফুলের সংখ্যা কিন্তু অনেক বেশি হয়ে যাবে। তো আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো আমরা একটা ট্যানজি কাঠিন করেছি, আমরা এই কাঠিন করার পর আমাদের কী পরিমাণ ফল এসেছে আজকে আমরা আপনাদেরকে এই ভিডিওতে দেখিয়ে দিব। ভিউয়ার্স দেখুন, এখানে এই গাছটিতে আমরা ট্যানজি কাঠিন করেছিলাম। তো আমরা কীভাবে ট্যানজি কাঠিন করছিলাম আপনাদেরকে দেখিয়ে দিয়েছিলাম। দেখুন ট্যানজি কাঠিন করার পরে এই গাছটিতে কী পরিমাণ ফল এসেছে, এবং আপনারা চাইলে আপনাদের গাছে এই পরিমাণ আপনারা ফল নিয়ে আসতে পারেন শুধু এই ছোট্ট একটি ট্রিপসটি ব্যবহার করে। এটি সম্পূর্ণ একটি বিজ্ঞানভিত্তিক ট্রিপস, আপনারা চাইলে এটি অ্যাপ্লাই করতে পারেন এবং অধিক পরিমাণে ফল আপনারা সংগ্রহ করতে পারেন। তো করলা গাছ সম্পর্কে আজকের ভিডিওটি একটু লম্বা হলেও আপনারা খুবই উপকৃত হবেন আশা করি। তো আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাদের কৃষি বিশ্ব বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন অবশ্যই নেক্সট আপডেট পাওয়ার জন্য। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আজ এই পর্যন্তই।